আমার কর্মী যদি ইট মারে আমাকে তো মারবে না, মানে পুলিশকে মারবে। পুলিশ কিন্তু ব্যর্থ হচ্ছে, পুলিশ কারা হচ্ছে, পাল্টাপাল্টি যদি ইটাইটি হয় নাকি আমার নেতা কর্মীরা পিছনে, আমার পিছনে আমি সামনে দাঁড়াইছি। ওদের যে উগ্র যে ব্যবহার এবং অকাতরে তারা যেভাবে টিয়ার গ্যাসের গুলি মারতেছে, তাতে আমার মনে হলো যে হয়তো অনেকের জীবনে নেওয়া প্রাণের নাশ করতে পারে। তো আমি সামনে গিয়ে আমি আমার নিজ গ্রুপ কাছে যে গুলি করতে হলে একটা করো, গুলি থামাও, তখন একটু থমকে দাঁড়ানো করো, দিকে গুলি শুরু করছে, টিয়ার গ্যাস তো মারতেই আছে। তারপরে বিচ্ছিন্ন একটা লোককে দেখে আমি মনে হলো ওই এটা গরম করতে হবে, লোকটা আমি ইশারা করবে আসলো ওয়ারি থানার ওসি, ওর সাথে কথা চলতেছে। এর মধ্যে মাথার উপর দেখায় একশো প্রথম ইটা লাগলো, একটা বাড়ি লাগলো, তখনও দাঁড়ায় আমি কথা বলতেছি, ইটাটা কোথেকে আসলো, সামনের থেকে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে ইটাগুলি মারতে আসছিল সেই ইটাগুলি আসছে, আর পুলিশ যে ইটাগুলি মারতেছে ছোড়া ইটা সেগুলি আমাদের পিছন দিকে আমাদের ছেলেরা ওগুলেরই পুড়ে ওদের মারতেছে, কারণ আমরা তো ইটা টিটা মাথা নিয়ে যাই নাই যে ওদেরকে আমরা এটা মারব, ঠিক না? তারপরে হঠাৎ করে আমার বাম পাশে, যে তুমি পশ্চিম দিকে মুখ করা বাম পাশের মানে হাটের মধ্যে টান করে উঠে একটা বাড়ি, তো ওই বাড়িটা খাওয়ার পরে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে কতটি বাড়ি দিচ্ছে না দিচ্ছে সেটা কিন্তু সব টেলিভিশন কথা বলে, ছবি কথা বলে, আমি তো গুনে রাখি নাই। আর যে কোনো লোককে যখন এইভাবে টর্চার করা হয় বা মারা হয় এক দুইটা বাড়ি সে অনুভব করে, আর বাকি কয়টা বাড়ি দিল সেটা তখন সে অনুভব করতে পারে না। এটাই কিন্তু মানে দেখার এক ধরনের বিষয় থাকে সাবজেক্টটা এরকমই। এখন আমি তো মনে হলাম তিন চারটে বাড়ি বলে খাইছি, আমি তো ভাবছি শুধু মাথাটাই ঘাটছে, প্রথম তারপর বাড়ি একটা খাইছি মনে হচ্ছে। এগুলো ঘটনা, আমি কালকে কোর্টে গেছি লুঙ্গি পূজা, আমি প্যান্ট পরতে পারতেছি না, আমি পায়জামা পরতে পারতেছি না, তো আমি কালকে গেঞ্জি খুলে দেখি যে আমার পেটের এই এই এরকম দুটো বাড়ির দাগ পেটে এইখানে এখানে, এবার এইভাবে পড়ছি তো সুতরাং আমি এখন যদি ডাক্তার চেক করে তাহলে বুঝতে হবে কয়টা লাঠির আঘাত আছে আমার গায়ের মধ্যে। এখন আমি কয়টা লাঠির বাড়ি খেললাম, কয়টাই দেখাইলাম, এগুলি খেললাম, আই থিঙ্ক ইট ইস নট এ সাবজেক্ট। আমাকে বুঝতে হবে সরকারের চরিত্রটা কি, সরকারের প্রশাসন তারা ক্ষমতার কি মিসইউজ করছে, এবং আন্দোলনটা কোনো জায়গা জমি নিয়ে নেয়, আন্দোলন হলো মানুষের মৌলিক অধিকার নিয়ে।